নমস্কার, আমি মিহির দাস, আপনাদের স্বাগত জানাচ্ছি হাতে বল। বল মানে বুঝতে পারছেন ফুটবল নিয়ে আলোচনা। আর ফুটবল বললে এই মুহূর্তে বিশ্বকাপ ফুটবল 22তম আসরের গল্প আপনাদের শোনাই। আমি জানি আপনারা সকলেই জানেন, তবুও যারা ভুলে গেছেন তাদের মনে করিয়ে দিই। 1930 সালে প্রথম বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছিল উরুগুয়ে। তারপর থেকে 2022 এবছরেই সেই বিশ্বকাপ ফুটবল হচ্ছে কাতারে। 22তম আসর আপনারা জানেন, এই 22তম আসরে সবচেয়ে বেশিবার বিশ্বকাপ ফুটবল জিতেছে ব্রাজিল 5 বার, জার্মান 4 বার, আর্জেন্টিনা, যার কথা আমরা সারাক্ষণ বলি এই উপমহাদেশ বলতে, ভারত বাংলাদেশের বেশিরভাগ সাপোর্টারই আর্জেন্টিনার, সেই আর্জেন্টিনা 2 বার, লাস্ট বিশ্বকাপ যারা জিতেছে ফ্রান্স 2 বার, ইত্যাদি। আপনারা জানেন আগামী রবিবার ভারতের সময় অর্থাৎ ঠিক 7টা নাগাদ কাতার, যারা আয়োজক, তাদের সাথে ম্যাচ ইকুইডিয়ার। এবছর 32টা টিম এই বিশ্বকাপ ফুটবল অংশ নিচ্ছে। আর বিশ্বকাপ হলেই আমাদের সে বিখ্যাত ফুটবলারদের কথা মনে পড়ে যায়, পেলে, গ্যারিঞ্চা, ভাবা, মারাদানা, প্ল্যাটিনি, পাওলো রোসি, মালদিনি, রোনাল্ডো, রোনাল্ডিনহো, লেভিয়াসিন, কত ফুটবলারের কথা বলবো, তারা যেন আমাদের গল্পের নায়ক। আমরা যারা ফুটবলকে ভালোবাসি, যারা ফুটবল খেলেছি, তাদের কাছে সত্যি এরা নায়ক। আর বর্তমানে যাদের কথা বলতে হয়, মেসি, রোনাল্ডো, নেইমার, লিওনেল মেসি, সাদিও মানে, গ্রিজম্যান, পোগবা, লুকাকু, হ্যাজার্ড, গোলকিপার ম্যানুয়েল নোয়ের, কত খেলোয়াড়ের কথা বলবো। হ্যাঁ, সেই বিশ্বকাপ ফুটবল ভারত নেই, খুব কষ্ট হয়। 32টি টিম অংশ নিয়েছে প্রতিযোগিতায় কাতারে, কিন্তু আমাদের ভারতবর্ষ নেই। তার কারণ কি? তার কারণ হয়েছে এএফসি থেকে 5টি টিম সুযোগ পেয়েছে, 5টি, তার মধ্যে 1টি কাতার সরাসরি আয়োজন করছে বলে কাতার সুযোগ পাচ্ছে। আপনারা জানেন 2017 আমাদের ভারতবর্ষ বিশ্বকাপ করেছিল ফুটবলের, তবে সেটা ছিল 17 আন্ডার 17। যারা বিশ্বকাপ ফুটবল আয়োজন করে তারা সরাসরি খেলার সুযোগ পায়, সেই সুবাদে কাতার সরাসরি খেলছে এই 20তম আসর বিশ্বকাপ ফুটবল। রইল 4টি দেশ এএফসি, সেই 4টি দেশ থেকে রয়েছে জাপান, এছাড়া আরও অন্যান্য টিম রয়েছে। আমরা কেন নেই? আমাদের স্থান এএফসিতে এই মুহূর্তে ভারতের স্থান 19তম স্থান। সুতরাং যে 5টি টিম এবছরে সুযোগ পেয়েছে, অর্থাৎ আমাদের 5-এর মধ্যে ঢুকতে হবে, আমরা আছি 19, বাংলাদেশ আছে 39। প্রতিবেশী বাংলাদেশ কেন বললাম, তারাও ফুটবল অগ্রণী ভূমিকা নিচ্ছে। ভারত আছে 19-এ, আমাদের 5-এর মধ্যে ঢুকতে হবে। জানি না ভারতীয় ফুটবল কবে বিশ্বকাপ খেলবে, হয়তো আমি বেঁচে থাকতে দেখতে পারবো না, কিন্তু খেলবে। যেভাবে ভারত এগোচ্ছে, আইএসএল চলছে, খেলোয়াড় বেরোচ্ছে, থাক বিশ্বকাপের কথা নিয়ে আলোচনা করছিলাম। এবার বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর ঘটনা বা দুঃখজনক ঘটনা একটি বলবো, আর একটি রোমাঞ্চকর ঘটনা বলবো। এরিকসন, ডেনমার্কের ফুটবল প্লেয়ার, আপনারা জানেন ইউরোকাপে এরিকসন হঠাৎ তার স্ট্রোক হয়ে যায় মাঠে, ছটফট ছটফট করছে মাঠের মধ্যে, সকলেই ধরে নিয়েছে এরিকসন আর হয়তো প্রাণ ফিরে পাবে না। মঙ্গলময় ঈশ্বর এরিকসনকে জীবন দিলেন। সেই এরিকসন ডেনমার্কের হয়ে প্রথম যে একাদশ তৈরি করছেন, ডেনমার্কের কোচ, সেই টিম এসে গেছেন। অথচ এবছর বিশ্বকাপ মেসি রোনাল্ডোকে যে প্রতিযোগিতায় ফেলে দিতেন, পরীক্ষার মুখে ফেলে দিতেন কে হবেন সেরা, বিশ্বের সেরা, তার মধ্যে আরেকজন প্লেয়ারের নাম বলতে হয় সাদিও মানে। কি অসাধারণ প্লেয়ার, কি দুর্ভাগ্য সাদিও মানে, খুব ভালো খেলছিলেন, কিন্তু সাদিও মানে তার কিন্তু হঠাৎ তার ইঞ্জুরি হলো, তিনি কিন্তু প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন। সাদিও মানে দুর্ভাগ্য, সাদিও মানে খেলতে পারছে না, সেনেগালের প্লেয়ার সাদিও মানে না কথা আমি আপনাদের বলছিলাম। আমরা অপেক্ষায় থাকি যে বিশ্বকাপ ফুটবল, হয়তো আপনি আর্জেন্টিনার সাপোর্টার, আমি ব্রাজিলের, বা উনি জার্মানের সাপোর্টার হতেই পারেন, আমরা সাপোর্ট করব। এবং প্রত্যেকটা দিন, কোনো কোনো দিন 2খানা ম্যাচ, কোনো দিন 3টি ম্যাচ, আপনাদের বলি
যে আমাদের সাথে সময়ের পার্থক্য হচ্ছে, আমাদের সাথে সময়ের পার্থক্য হচ্ছে 2.5 ঘন্টা। এই ব্যালেন্স করে আমাদের খেলাগুলো দেখতে হবে। এবার বিশ্বকাপ কার, নেইমারের, মেসির, না পোগবা, না এমবাপে? আপনারা জানেন ফ্রান্সের এমবাপে দুর্দান্ত খেলছেন, তিনি কিন্তু সেরা তকমা পেতে পারেন। চলতি খেলাগুলোতে দেখছি এমবাপে প্রত্যেক দিন গোল করছেন, কেবল তা না, মেসি, নেইমার, এমবাপে পিএসজিতে আছেন, প্রচুর গোল করছেন এমবাপে মেসির সঙ্গে সঙ্গে। সুতরাং লড়াই খালি মেসির নয়, লড়াইতে নেইমার রয়েছে, নেইমারও কিন্তু খেলায় আবার ফিট এসেছে, ছন্দে এসেছে নেইমার। এমবাপে আছে, আর পেছন থেকে পোল্যান্ডের লিওনোডেস্কি, তিনিও প্রচুর গোল করছেন। সুতরাং এবারে বিশ্বকাপের সেরা ফুটবলার কে হবে সেটা কিন্তু আমরা জানি না। তবে গত বছর বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছিলেন হ্যারি কেন, ইংল্যান্ডের হ্যারি কেন 6টি গোল করেছিলেন। এবার বিশ্বকাপে সবচেয়ে বেশি কে গোল করবেন তার তো অপেক্ষায় রয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন জার্মানির ক্লোজে এখন পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছেন 16টি। তাই অপেক্ষায় কে চ্যাম্পিয়ন হবে, আর্জেন্টিনা, ল্যাটিন আমেরিকার টিম, না ইউরোপিয়ান কান্ট্রি জার্মানি, পর্তুগাল, ব্রাজিল, না ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, জানি না। গত বছর আপনাদের মনে আছে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স, রানার্স হয়েছিল ক্রোয়েশিয়া, যে টিমে রয়েছে হ্যাজার্ড, লুকাকুর মতন বিশ্ব সেরা ফুটবল প্লেয়ার, রানার্স হয়েছিল বেলজিয়াম। অর্থাৎ গত বছরের যদি ছবিটা দেখি, ফ্রান্স বিশ্বকাপ ফুটবলের 22তম আসরে দুবার চ্যাম্পিয়ন হয়েছিল, 1998 আর লাস্ট চ্যাম্পিয়ন হয়েছিল 2018। ক্রোয়েশিয়া রানার্স হয়েছে, যাদের হওয়ার কথা নয়, যারা প্রচারের মধ্যে ছিলেন না তাদের মধ্যে থেকে ক্রোয়েশিয়া, ঠাঁড় হয়েছে বেলজিয়াম। সেই 2018-এর পুনরাবৃত্তি হবে কি, আবার কি উঠে আসবে নতুন কোনো দেশ? হ্যাঁ, অপেক্ষা করতে হবে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত। তাই আসুন আগামী রবিবার, অর্থাৎ কালকে রবিবারের ঠিক পরের রবিবার সন্ধে ঠিক 6:30 আমরা অপেক্ষা করব ভারতীয় সময়। বিশ্বকাপ ফুটবলের ওপেনিং সেরিমনি হবে কাতারে, দুর্দান্ত ম্যাচ কাতার বনাম ইকুইডিয়ার, তারপর আর্জেন্টিনা মাঠে নামবে, ব্রাজিল নামবে, জার্মান নামবে, এক এক করে আমরা যাদেরকে ভালোবাসি, একজন এক এক দেশের সমর্থক, সেই দেশগুলো নামবে। ভালো থাকুন, ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, আমি মিহির দাস।